নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। उसी प्रकार आज टीटागढ़ के बाजार में भी यहां पर जरूरतमंद लोगों के बीच भोजन वितरण करते हुए अमित गुप्ता और टीटागढ़ के चेयरमैन आइए हम बात करते हैं, क्या कहना चाहते हैं ये सेवा का कार्य करके। असर की बोलने लगातार लॉकडाउन चल चुका है। आइए अम्मा यहाँ किशन भैया भेजिए। আমরা সবসময় ইট ইজ নট নিউ থিং ফর আস, আমরা সবসময় মানুষের 365 days। হ্যাঁ, এটা এটা করোনা ক্রাইসিসের ব্যাপার, করোনা ক্রাইসিস ছাড়াও আমরা সবসময় মানুষের কাছে। এই অনুপ্রেরণাটা আপনার কী করে? এটা আমার কলেজ লাইফ থেকে, আমার এমনি একটা সার্কেল ছিল, সেন্ট পলস কলেজে পড়তাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে, একটা সার্কেল এমনি হলো, মানে তখন থেকেই আমরা সব রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিসে, চ্যারিটেবল অ্যাক্টিভিটিতে জড়িত। যেমনি এখন কমিউনিটি কিচেন চলছে, শীতকালে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন চলে, ব্লাড ডোনেশন ক্যাম্প চলে, তারপরে বাচ্চাদের স্কুলের ফিস যারা না দিতে পারে না তাদের ফিস দেওয়া হয়। মাঝে মাঝে বিভিন্ন বিভিন্ন কারণে কারোর হেলথের খুব খরচা আছে, হেলথের আমরা টাকা অ্যারেঞ্জ করে মেডিকেশন ওর ফিস দিয়ে আছে, হসপিটালের ফিস সোর্স ইউজ করে হসপিটালে 2-4 লাখ টাকা অ্যাপোলো মতন হসপিটালেও আমরা মাফ করেছি। হয়তো কোনো এমপি এমএলএও করাতে পারে না, আমরা কিন্তু এটা অ্যাপোলো হসপিটাল থেকে আমি একজন পেশেন্টের 7 লক্ষ টাকা রিলিজের সময়ে ডিসকাউন্ট করি, নিজের লাইফে এটা আমি করি। এই যে আপনার এত অনুপ্রেরণা, এমন সামাজিকতা, এই এখন মহামারী লকডাউন, কর্মহীন মানুষ, অসহায় মানুষ ভর্তি, তো এই যুব সমাজকে আপনার এই অনুপ্রেরণাটা কীভাবে বার্তা দেবে? যুব মানুষের জন্য আমরা কী করবো? মানুষ তো চলে যায়, মানুষ কিন্তু দাগ রেখে মানুষ খাবার দিচ্ছে নিজে হাতে, কেমন লাগছে? আমরা তো রাজনীতি করতে এসেছি, তো আমাদের প্রথম কাজ আমরা কিন্তু সেবা করতে এসেছি, রাজনীতি তো আমাদের সেকেন্ডারি। মানুষে যদি সেবা না করতে পারলাম, মানুষে যদি কাজে না আসলাম, তাহলে কিসের রাজনীতি? তা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণাতে আমরা যেখানে যেখানে পাচ্ছি আমরা কিন্তু মানুষের জন্যে এই কমিউনিটি কিচেন, ত্রাণ বিতরণ, ঠিক আছে, সেসব জিনিস করছি। জানো, এই করোনা ভাইরাস আর লকডাউনে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক লোক চাকরি হারিয়েছে, অনেক লোক খাওয়া পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আমরা এখানে ব্যবস্থা করে দিচ্ছি। আর আমাদের আজকে আমরা ধন্যবাদ জানাই টিটাগড় ব্যবসায়িক কমিটিকে, আজকে এই যে খাবারটা ব্যবসায়ীদের তরফ থেকে যারা জরুরতমন্দ লোক আছে তাদের কাছে, আর আমরা তাদের সাহস বাড়ানোর জন্য, তাদের উৎসাহ বাড়ানোর জন্য চেয়ারম্যানও এসেছেন, আমিও এসেছি, এই কাজটা যেন আর কন্টিনিউ হতে থাকে। আর যত এই কাজ কন্টিনিউ হবে তত গরিব লোক উপকৃত হবে, এটাই মমতা দিদির উদ্দেশ, আমাদের নেত্রীর উদ্দেশ, আমাদেরও এটাই উদ্দেশ্য। আপনি সন্দেশখালি যাবেন, ওখানে কী কী প্রস্তুতি নিয়েছেন আপনি? সন্দেশখালিতে যেটা এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে খাওয়ার জল, তো আমরা বেশি করে খাওয়ার জল নিয়ে যাচ্ছি, মিনারেল ওয়াটার, চিড়ে নিয়ে যাচ্ছি, মুড়ি নিয়ে যাচ্ছি, গুড় নিয়ে যাচ্ছি, বিস্কিট নিয়ে যাচ্ছি, মেডিসিন আর কাপড় নিয়ে যাচ্ছি, যাতে ওখানে লোককে আমরা কিছুটা হেল্প করতে পারি। থ্যাংক ইউ। যতদিন লকডাউন চলবে ততদিন মানে আমরা চালাবো, কারণ আমরা আগামীকাল আমাদের মা দিদির স্বপ্নের প্রকল্প, মা প্রকল্প কালকে থেকে চালু হবে, এবং আমাদের টাটা গেটে একটা পার্টির তরফ থেকে আমাদের একটা ক্যাম্প চলছে, প্রায় 1000-এর উপর লোক প্রত্যেক দিন ওখানে খাচ্ছে, এবং আমার কাছে 1 মাসের খাবার আমার মজুদ আছে। আমি যতদিন মানে লকডাউন হোক ততদিনই আমরা খাওয়াবো, এবং লকডাউন শেষ হলেও যে খাবারটা আমরা সংগ্রহ করেছি সেটাও মানুষকে খাইয়ে দেবো, কাজে অসুবিধা নেই, আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। বাড়তি পাওনা যেটা আমাদের সেটা হচ্ছে ব্যবসায়ী সমাজ, যে তারা আজকে আমাদের যে আজকে এটা তো ব্যবসায়ীরা করছে, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে মানুষের পাশে, এটা একটা বড় মানে দৃষ্টান্ত, যে যার যার গরিব বড়লোকের একটা বিরোধ আছে এটা সবাই আমরা জানি, কিন্তু আজকে গরিব বড়লোক বলে কেউ নেই, সবাই সবাই মিলে তো সবাইকে খাবার দিচ্ছে।
এইটা বড় পাওনা এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার